আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের KG1-এ সুমেলি মিস। আজকে আমি তোমাদের কি পড়াবো বলো তো? সাধারণ জ্ঞান। এই দেখো, এই বইটা তোমরা দেখেছো, এটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান বই, শিশুর জ্ঞানের শিখা। এই বইটা থেকে আমরা অনেক কিছু বিষয় সম্বন্ধে জানতে পারি। হ্যাঁ, এই শিশুর জ্ঞানের শিখা বইয়ের এই দেখো 6 নম্বর পৃষ্ঠাটায় আমাদের কি আছে আজকে পড়া? আমার শরীরের পরিচয়। আমার শরীর, তোমার শরীর, সবার শরীর আছে তো? এই শরীর সম্বন্ধে আমরা আজকে পড়ব। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কী বলো তো? এই দেখো, চোখ, কান, নাক, মুখ, জিভ, দাঁত, হাত, পা, এগুলো হচ্ছে আমাদের শরীরের এক একটা অঙ্গ। এছাড়াও অনেক আরও অঙ্গ আছে, যেমন পেট, বুক, এগুলো। হ্যাঁ, এবার এই অঙ্গগুলো সম্পর্কে আমরা আজকে জানব। দেখো, প্রথমে এই যে দুটো চোখ, এই যে আমার দুটো চোখ আছে দেখছো, তোমাদেরও চোখ আছে, এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিসের সাহায্যে বলো তো? চোখ দিয়ে, তাই তো? তাহলে আমরা চোখ দিয়ে কি করি বলো তো? চোখ দিয়ে আমরা দেখি। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা কি দিয়ে দেখি বলো তো, তোমরা কি বলবে? আমরা চোখ দিয়ে দেখি, তাই তো? এবার দেখো, আমাদের এই মাথার দুপাশে এই দুটো কি আছে? কান। এই দেখো কান, কানের ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে কান। এই কানেরও কিন্তু কাজ আছে। কানের কাজ কি বলো তো? শোনা। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা কিসের সাহায্যে শুনতে পাচ্ছ? কান দিয়ে, তাই না? তাহলে কানের কাজ কি বলো তো? শোনা। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা কি দিয়ে শুনি, তাই তো, তখন তোমরা কি উত্তর দেবে? বলবে আমরা কান দিয়ে শুনতে পাই। তাহলে কানের কাজ কি বলো তো? কানের কাজ হচ্ছে শোনা। এই দেখো, আমাদের চোখের এই মধ্যেখানটাতে নাক আছে। এই নাকের কিন্তু বিশেষ কাজ আছে। এই যে নাকটার কিন্তু বিশেষ কিছু কাজ আছে, কি বলো তো? শ্বাস প্রশ্বাস নেয়া। এই যে আমরা করে শ্বাসটা নিচ্ছি, কি নিচ্ছি বলো তো? এই যে বাতাস থেকে অক্সিজেন, মানে বিশুদ্ধ বাতাস, সেটা আমরা শ্বাসের মাধ্যমে নিচ্ছি। এই অক্সিজেনটা কে আমাদের বাতাসের মধ্যে যোগান দেয় বলো তো? গাছ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আর করে কার্বন ডাইঅক্সাইড, মানে দূষিত বাতাস, আমরা ছেড়ে দিচ্ছি। এই যে শ্বাস প্রশ্বাস নেওয়াটা, এটা আমাদের কে সাহায্য করে বলো তো? নাক। এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সম্বন্ধে তোমাদের আমি বললাম, এগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত বড় হলে জানবে। হ্যাঁ, তাহলে নাকের কাজ কি বলো তো? শ্বাস প্রশ্বাস নেওয়া, আর এটার জন্যই আমরা বেঁচে আছি। আর একটা কাজ হচ্ছে গন্ধ শোকা, গন্ধ নেওয়া। হ্যাঁ, এই দেখো তোমাদের মতন এই বন্ধুটা কি করছে দেখো তো? এই ফুলটা নিয়ে না নাকের কাছে নিয়ে শুকছে, মানে এই ফুলের গন্ধটা শুকছে। তাহলে নাক দিয়ে আমরা বিভিন্ন রকম, যেমন বাজে গন্ধ, ভালো গন্ধ, সব কিন্তু এই নাক দিয়ে আমরা নিই। হ্যাঁ, তাহলে নাকের কাজ কি বলো তো? নাকের কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া ও গন্ধ নেওয়া, তাই তো? এইবার দেখো আমাদের মুখ, এই যে মুখটা তোমরা দেখেছো তো, এই যে আমরা যেটা দিয়ে খাই, কথা বলি, এটা হচ্ছে আমাদের মুখ। এই মুখের মধ্যে আমাদের কি আছে বলো? দাঁত। এই যে সাদা সাদা দাঁত আছে, হ্যাঁ, এই দাঁতগুলো কিন্তু আমাদের কি করছে বলো তো? শরীরের এই অঙ্গটা কিসে সাহায্য করছে? এটা আমাদের খাবার চিবিয়ে খেতে সাহায্য করছে। এই যে তোমরা ভাত খাচ্ছ, তারপর ফল খাচ্ছ, বিভিন্ন রকম খাবার খাচ্ছ, সেগুলো চিবিয়ে খেতে সাহায্য করছে এই দাঁত। তাহলে দাঁত দিয়ে আমরা কি করি বলো তো? দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাই, খাবার চিবিয়ে খাই। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে দাঁত দিয়ে আমরা কি করি, তোমরা বলবে আমরা দাঁত দিয়ে খাবার চিবিয়ে খাই। আবার দেখো, আমাদের মুখের মধ্যে জিভ আছে। এই জিভটা কিন্তু আমাদের খুব সাহায্য করে। কি সাহায্য করে বলো তো? আমরা যখন খাবার খাই, খাবারটা ঝাল না মিষ্টি না টক, এটা কি করে বুঝি? এই যে তোমরা যখন লঙ্কা খাচ্ছ, ঝাল খাচ্ছ, তখন ঝাল লাগছে। যখন চকোলেট খাচ্ছ, তখন লজেন্স খাচ্ছ, তখন মিষ্টি লাগছে। এটা কি করে বুঝি বলো তো? খাবার কিভাবে বুঝি? এই স্বাদটা কিন্তু বুঝি এই জিভের সাহায্যে। এই জিভটা কিন্তু আমাদের বিভিন্ন স্বাদ গ্রহণ, মানে খাবারের স্বাদ গ্রহণ করতে আমাদের সাহায্য করে। যে খাবারটা ঝাল না মিষ্টি না নোনতা, হ্যাঁ, সেটা সাহায্য করে কোন অঙ্গটা? এই
মুখের ভেতরে আমাদের যে জিভটা আছে সেই জিভ। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা জিভ দিয়ে কি করি, তোমরা কি বলবে? আমরা খাবারের স্বাদ গ্রহণ করি। তাহলে জিভের কাজ কি? স্বাদ গ্রহণ করা। এই দেখো আমাদের দুটো হাত আছে, এই যে আমার দুটো হাত আছে, তোমাদেরও দুটো হাত আছে, এই এক একটা হাতে পাঁচটা করে, দুটো হাতে মোট আমাদের দশটা আঙুল আছে। হ্যাঁ, এই হাত কিন্তু আমাদের খুব সাহায্য করে। কি করে বলো তো? দেখো তোমাদের মতোই এই বন্ধুটা লিখছে, খাতায় লিখছে, তোমরাও লেখো খাতায়, তারপরে তোমরা আঁকো, ছবিতে রং করো, তারপরে যখন খাবার তুলে খাও, এগুলো তো সব এক একটা কাজ, তাই না? এই কাজ করতে সাহায্য করে কে বলো তো? আমাদের এই দুটো হাত কিন্তু আমাদের কাজ করতে সাহায্য করে। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা হাত দিয়ে কি করি, তোমরা বলবে আমরা হাত দিয়ে কাজ করি। তাহলে হাত কিন্তু আমাদের কাজ করতে সাহায্য করছে। এবার দেখো এই যে দুটো পা, এই যে আমার দুটো পা আছে, তোমাদেরও দুটো পা আছে, এই পায়ে কিন্তু বিশেষ কাজ আছে। কি বলো তো? হাঁটা চলা করা। এই যে আমি হাঁটছি, দেখো তো তোমরাও তো হাঁটো, এই হাঁটতে সাহায্য করে আমাদের শরীরের কোন অঙ্গটা? এই পা দুটোর সাহায্যে কিন্তু আমরা হাঁটি। আবার তোমরা যখন জোরে দৌড়াও, তখন এই দৌড়ানোটা, দৌড়াতেও কিন্তু সাহায্য করছে আমাদের দুটো পা। তাহলে কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি পা দিয়ে কি করি, তোমরা কি বলবে? আমরা পা দিয়ে হাঁটা চলা করি ও দৌড়াই, জোরে জোরে দৌড়াই, তাই তো? এইবার দেখো আমাদের এই যে শরীরটা, এই যে শরীর, তোমাদের শরীর সম্পর্কে তো আমি পড়াচ্ছি, তাহলে এই শরীরটা কি দিয়ে তৈরি বলো তো? রক্ত, মাংস আর হাড় দিয়ে। এই যে আমাদের যখন হাতটা কেটে যায়, দেখবে লাল লাল রক্ত বেরোয়, খুব ব্যথা করে, তাহলে শরীরের মধ্যে থাকে রক্ত। আর এই যে নরম নরম গায়ে এই যে মাংস, এটা হচ্ছে মাংস, আর তার ভেতরে থাকে হাড়। এই দেখো শরীরের ভেতরে এরকম আমাদের হাড় থাকে। হ্যাঁ, তাহলে আমাদের তো জানতে হবে যে আমাদের শরীরে কতগুলো হাড় আছে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমাদের শরীরে কতগুলো হাড় আছে। আমাদের শরীরে মোট 206টি হাড় আছে। তাহলে আমাদের এই যে শরীরটা মোট 206টি হাড় দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে বলো তো আমাদের শরীরটা কটা হাড়, কতগুলি হাড় দিয়ে তৈরি, তোমরা কি বলবে? যে আমাদের শরীরটা 206টা হাড় দিয়ে তৈরি, তাই তো? তাহলে তোমরা আজকে কী সম্বন্ধে পড়লে? আমার শরীরের পরিচয় সম্বন্ধে। এটা তোমরা বাড়িতে ভালো করে মায়ের কাছে মুখস্থ করবে। হ্যাঁ, আর ভালো থাকবে, সুস্থ থাকবে।